পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীরবাহাদুর উষয় সিং বলেছেন, যে কোনো দুর্যোগে দুর্গত মানুষের সেবায় বান্দরবান জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের অগ্রণী ভূমিকা কৃতিত্বের দাবি রাখে। দিনের কার্যসূচি অনুযায়ী সংস্থাটির কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকরা নিরলস পরিশ্রমের মাধ্যমে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে। 4 ডিসেম্বর শুক্রবার বিকালে মেঘলাস্থ রেড ক্রিসেন্ট অফিস প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। বান্দরবান জেলা জাতীয় পর্যায়ে পর্যন্ত মানে সে সমকক্ষ কার্যক্রম নিয়ে গেছে আমার এই জেলার কর্মকর্তারা। আমি তাদেরকে সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই। তারা মানুষের আপদে বিপদে গিয়ে পাশে থাকা, তাদেরকে কথার মাধ্যমে সান্ত্বনা দেওয়া বা যে কোনোভাবে যেদিক থেকে সাহায্য দিয়ে মানুষের দুঃসময়ে একজন বন্ধু হিসেবে, ভালো বন্ধু হিসেবে, বিশ্বস্ত হিসেবে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটা কিন্তু একটা লিডারশিপের লক্ষণ। সভায় সভাপতিত্ব করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান কিয়শৈলা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার অংশুই প্রু ও পুলিশ সুপার জেরিন আক্তার। এরপর 2020 সালের আয় ব্যয়ের প্রতিবেদন এবং 2021 সালের বাজেট উপস্থাপন করেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমলকান্তি দাস। আমাদের টোটাল আয় 1,09,48,301 টাকা, খরচ হয়েছে 1,08,81,606 টাকা, আমাদের ব্যাংকে স্থিতি আছে 66,695 টাকা। সভার আগে মন্ত্রী রেড ক্রিসেন্টের কনফারেন্স ও ডাইনিং হলের উদ্বোধন এবং আরও 2টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ফরিদুল আলম সুমন, খোলাচোখ, বান্দরবান।